ওয়েলকাম ফ্রেন্ডস, মাধ্যমিক পরীক্ষা থেকে শুরু করে স্কুলের বিভিন্ন কাজগুলোকে কাটিয়ে আবার তোমাদের সামনে নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসে আমরা খুব ভাইটাল একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব। এই সাবজেক্টটি যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন, সে প্রাইমারি হোক বা WBCS বা ন্যাশনাল লেভেলের কোনো পরীক্ষা হোক, সেখানে কিন্তু এই সাবজেক্টটি থেকে 2 বা 3 নম্বরের প্রশ্ন দেওয়া হয়। এবং তোমরা সকলেই জানো যে একটি কম্পিটিটিভ এক্সামিনেশনে 3 নম্বরের গুরুত্ব কতটা, কারণ 3 নম্বর তোমার ভাগ্য বদলে দিতে পারে। তাই খুব ভালোভাবে এই সাবজেক্টটিকে বুঝে নেওয়ার চেষ্টা করো। এবং এখন থেকে আশা করি তোমাদের প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলি যেমন দেওয়া হচ্ছিলো সেগুলো রেগুলারলি দেওয়া হবে, এবং সাথে সাথে একাডেমিক এবং নিউ যে কম্পিটিটিভ এক্সামিনেশনগুলো আপকামিং আছে সেগুলো নিয়েও নতুন নতুন ভিডিও আসছে। দেখো, আজকে সাবজেক্টে প্রবেশ করার আগে কয়েকটি বিষয় একটু জেনে নেওয়া যাক। এখানে আমি 3টি বাক্য নিয়েছি, দেখে নাও। 1 নম্বরে কী দেওয়া হয়েছে, যে যদি আমি উত্তরটি জানতাম তাহলে এটি আমি তোমাকে বলতাম। 2 নম্বর হচ্ছে, যদি তুমি একটি ভিনগ্রহী জীব দেখতে পাও তাহলে তুমি কি করবে। এবং 3 নম্বর কী দেওয়া আছে, যদি আমি পাখি হতাম তাহলে আমি আকাশে উঠতে পারতাম। তোমরা ভাবছো এগুলি কি আমি করতে দিয়েছি তোমাদেরকে। এগুলি এক একটি বাক্য যেগুলিকে হয়তো তোমাকে ট্রান্সলেট করতে হবে। এই মুহূর্তে তুমি ভাবো তো যে এগুলি তুমি কীভাবে ট্রান্সলেট করবে। নর্মাল যে টেন্সগুলো আমরা শিখে থাকি সেই টেন্সগুলির মাধ্যমে কি এগুলো ট্রান্সলেট করা যেতে পারে? কখনোই যাবে না। এগুলি একটি বিশেষ ধরনের বাক্য যেগুলিকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। এবং কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছি যেখানে তোমাদেরকে কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার সেগুলি বলা হয়েছে, এবং সাথে সাথে জিরো এবং ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে। এবং তোমরা মনে রাখবে এই সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স খুব ভাইটাল একটি পার্ট ইংরেজি সাবজেক্টের, কারণ এই সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স থেকে তোমাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে দেওয়া হয়। তোমরা মনে রাখবে যে যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন তোমাদেরকে ভালোভাবে পাস করতে গেলে বা সেখানে ভালো ফল করতে গেলে ইংরেজি সাবজেক্টের ওপর দখল থাকা কিন্তু বাধ্যতামূলক, এবং কখনোই কিন্তু তোমাদেরকে খুব সহজ কিছু জায়গা থেকে দেবে না। তোমাদেরকে এমন কিছু কোয়েশ্চেনই দেওয়া হবে যেগুলো একটু জটিল বা একটু কমপ্লেক্স সাবজেক্ট। এবং টেন্সের যেমন এই জিনিসগুলো আছে এর ওপরে আমি কেন দিয়েছি না, বিভিন্ন এক্সামিনেশনে তোমরা জানো যে যেখানে হয়তো তোমাদেরকে কোনো প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয়, তোমাদেরকে এসে লিখতে দেওয়া হয়, বা অনেক ক্ষেত্রে তোমাদেরকে ট্রান্সলেট করতে দেওয়া হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে গ্রামারে সরাসরি কোয়েশ্চেন করা হয় যেখানে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, যেখানে লক্ষ্য করবে যে এই যে 3 নম্বর বাক্যটি আমি তোমাদেরকে দিয়েছি এখানকার ওপর থেকেই তোমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে। যেমন তোমরা হয়তো দেখেছো ইফ আই ওয়্যার বসানো হয়, অনেক বাক্য আছে। এবার আমরা সেখানে না জেনে হয়তো বসাই, কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স থেকে বাধ্যতামূলকভাবে 2 থেকে 3টি প্রশ্ন অবশ্যই দেবে। এবং আজকে আমরা ইন ডিটেল জানবো যে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে, তার ফর্মস কীভাবে গঠিত হয়, কোন কোন ক্ষেত্রে সেগুলো আমরা প্রয়োগ করি, জিরো বা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের সঙ্গে এর ডিফারেন্সটা কী, ইত্যাদি ইত্যাদি বিষয় সম্পর্কে। এবং শেষে আমরা এই বাক্যগুলিকে ট্রান্সলেট করে দেখব যে কীভাবে সেটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে ট্রান্সলেট হয়। এবং তোমরা যদি পারো তাহলে এটা ইতিমধ্যে তোমরা এই বাক্য 3টিকে ট্রান্সলেট করে রাখো, এবং শেষে আমরা মিলিয়ে নেব যে তোমাদের উত্তরগুলো ঠিক হচ্ছে কি হচ্ছে না। চলো দেখে নিই আমরা যে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স আসলে কী। সর্বপ্রথম আমাদের মনে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স আমি বললাম তো সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স আসলে জিনিসটা কী। এটা বুঝতে গেলে তোমাদেরকে কন্ডিশনাল সেন্টেন্স কী সেটা বুঝতে হবে, এবং তার রিলেটেড ভিডিও অলরেডি আমি তোমাদেরকে দিয়েছি যেমনটা বললাম, তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পাবে, তোমরা ওটা আগে রেখে নাও এবং তারপর এটা দেখো, তাহলে এই পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমরা এটা সরাসরি দেখব যে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স অ্যাকচুয়ালি কোন কোন সেন্টেন্সগুলোকে বলা হয় এবং তারা কখন কখন ব্যবহৃত হয়। ওকে, তো ফ্যাক্টরসগুলোকে দেখো বা এর ইউসেজগুলোকে দেখো, কখন আমি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করব। যখন কোনো ড্রিম অর্থাৎ কোনো স্বপ্নের কথা বোঝাবে, অর্থাৎ যেটা তোমার ইচ্ছে আছে মনে মনে যে যদি এটা হতো তাহলে ভালো হতো, যেটাকে আমরা নিজেদের স্বপ্ন করে তুলেছি, ঠিক যেমনটা বললাম যেটা উইশ হতে পারে, বা যেটা তোমার কোনো কাল্পনিক সিচুয়েশন বা ইমাজিনারি সিচুয়েশন, কাল্পনিক কোনো ঘটনার কথা তুমি ভাবছো,
তখন তুমি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সই একমাত্র ব্যবহার করতে পারবে তোমার ভাব প্রকাশের জন্য। এবং সেটা কি, সেটা প্রেজেন্ট বা ফিউচার টাইমকে সবসময় নির্দেশ করবে। অর্থাৎ তুমি বর্তমানে দাঁড়িয়ে তোমার এই স্বপ্নটার কথা ভাবতে পারছো, বা তুমি এই সিচুয়েশনটা কল্পনা করছো হতে পারে, বা সেটা ফিউচারে হবে এমনটা তুমি ভাবছো। এবং সাথে সাথে আরেকটা কখন কন্ডিশন বোঝাবে, যে সেটা কিন্তু সবসময় আনরিয়াল, অর্থাৎ সেটা বাস্তবে ঘটার সম্ভাবনা 99% নেই। ওকে, এটা মনে রাখবে যে যেটা কিন্তু বাস্তবে ঘটার সম্ভাবনা 99% নেই। নেক্সট হচ্ছে আরেকটা কোন ক্ষেত্রে হয়, যখন আমরা ইনডাইরেক্টলি কাউকে কোনো কিছু অ্যাডভাইস দিতে চাই, অর্থাৎ যেটা আমি সরাসরি বলতে পারছি না কিন্তু সেটাকে আমি পরোক্ষভাবে তাকে একটা উপদেশ দিতে চাচ্ছি। তো এই সিচুয়েশনগুলোকে দেখে নাও কয়েকটা বাস্তব এক্সাম্পলের মাধ্যমে। সর্বপ্রথম দেখো, একটা বাক্য দেওয়া আছে, ইফ আই হ্যাড হিজ নাম্বার আই উড কল হিম, যদি তার নম্বর আমার কাছে থাকে তাহলে আমি তাকে কল করব। ওকে, তো এখানে আমার নেই এই সিচুয়েশনটাই বাস্তব প্রেজেন্ট, কিন্তু আমি কল্পনা করছি বা আমার এটা ইচ্ছে যদি নাম্বারটা থাকে তাহলে আমি কল করব। অ্যাট প্রেজেন্ট আমার কাছে কিন্তু নেই। ওকে, নাম্বার টু হচ্ছে, ইফ আই ওয়্যার ইউ আই উড টক টু হিম, মানে যদি আমি তোমার জায়গায় থাকতাম বা যদি আমি তুমি হতাম তাহলে আমি তার সাথে কথা বলতাম। দেখো, এটা কিন্তু সম্পূর্ণভাবে আনরিয়াল সিচুয়েশন। আমি তোমার জায়গায় কখনোই যেতে পারবো না বা আমি তুমি হতেই পারবো না, কিন্তু এটা আমি ইনডাইরেক্টলি অ্যাডভাইস দিচ্ছি, বা বলতে পারো এটা আমি ইমাজিনারি সিচুয়েশন, আমি এটা কল্পনা করছি যে আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি তার সাথে কথা বলতাম। ওকে, তোমরা বিষয়টা বুঝতে পারছো যে কোন কোন ফ্যাক্টরগুলো থাকলে তুমি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করবে। আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে। এবার দেখো যে এই সেন্টেন্সটার ফর্ম কিভাবে গঠিত হয়। এর ফর্মটার জন্য তোমরা এই এক্সাম্পলটা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এর ফর্মটা কিভাবে গঠিত হয়েছে। তোমরা লক্ষ্য করো, সর্বপ্রথম আমাদেরকে ইফ বসাতে হবে। ইফ হচ্ছে অ্যাকচুয়ালি কন্ডিশনাল, এইটকে বলা হয় কন্ডিশনাল কনজাংশন। কি বলা হয়? কন্ডিশনাল কনজাংশন, অর্থাৎ তোমাকে যখন কোনো শর্ত বোঝাতে হবে তোমাকে অবশ্যই তার আগে ইফ দিতে হবে। ইফ দেওয়ার পরে আসবে সিম্পল পাস্ট টেন্সের ফর্ম। সিম্পল পাস্ট টেন্সের ফর্ম তোমরা জানো, সাবজেক্ট ভি টু অবজেক্ট, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের ফর্ম। এবং তারপর আসবে সাবজেক্ট উড ভি ওয়ান এবং আদার ওয়ার্ড, অর্থাৎ বাকি যে সমস্ত শব্দগুলো থাকবে। তোমরা ঠিক এই ফর্মটি ব্যবহার করেই একমাত্র সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করতে পারবে। এবার দেখো, যদি এটা নেগেটিভ হয়, অর্থাৎ কোনো নাবাচক বাক্য বোঝায়, নাবাচক বাক্য যদি দেখো যে অ্যান্টিসিডেন্ট, এই যে প্রথম অংশটা থাকছে অর্থাৎ যেটা শর্ত থাকছে সেটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়, এবং তারপরের যে ক্লজটা থাকে অর্থাৎ সেকেন্ড পার্ট সেটাকে কনসিকোয়েন্ট বলা হয়। কি বলা হয়? কনসিকোয়েন্ট বলা হয়। ওকে, তো যদি দেখো যে অ্যান্টিসিডেন্টে তোমাদেরকে নেগেটিভ ওয়ার্ড দিতে হচ্ছে তাহলে তোমরা কি করবে, এই যে ফর্মটা আছে এই ফর্মটার নেগেটিভ ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ তোমাদেরকে সিম্পল পাস্ট টেন্সের নেগেটিভ ফর্ম ব্যবহার করবে। যেমন সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। এবং যদি কনসিকোয়েন্টে নেগেটিভ আসে তখন তুমি এই যে উড আছে এর উডের পর তোমরা কি করবে, নট ব্যবহার করবে। ওকে, এবং সাথে সাথে আর একটা বিষয় এখানে লক্ষ্য রাখবে, সেটা কি, যে যদি ইন্টারোগেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভে সাধারণত কনসিকোয়েন্টকে আগে দিয়ে দেওয়া হয় এবং অ্যান্টিসিডেন্ট যেটা থাকে অর্থাৎ ইফ ক্লজটা সেটা পরে চলে যায়। এবার এই ফর্মটির সাথে দেখো তোমাদেরকে এখানে এক্সাম্পল যদি আমরা মিলিয়ে নিই কী দেখতে পাচ্ছি, প্রথমে দেখো ইফ আছে, তারপর সাবজেক্ট, তারপর ভি টু, তারপর অবজেক্ট, এবং সেকেন্ড অর্থাৎ কনসিকোয়েন্ট দেখো সাবজেক্ট আছে, উড আছে, ভি ওয়ান আছে এবং আদার ওয়ার্ডস আছে। তোমরা বুঝতে পারছো। এবং এক্ষেত্রে আর একটা জিনিস তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে, যেটা তোমাদেরকে কম্পিটিটিভ এক্সামিনেশনে প্রায়শই ফেস করতে হয়, যদি তোমরা দেখো যে এই যে ফর্মটা আছে অর্থাৎ অ্যান্টিসিডেন্ট এবং কনসিকোয়েন্ট, এটা যদি ইনভার্ট করে দেওয়া থাকে, অর্থাৎ যদি এটা স্থান পরিবর্তন করা থাকে, যদি কনসিকোয়েন্টকে আগে বসাতে হয় এবং ইফ ক্লজটাকে পরে বসাতে হয়, তোমরা কিন্তু অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে যে যে কমাটা ইউজ করা হচ্ছে এই কমাটা কিন্তু আর তখন ব্যবহার করা হবে না। অর্থাৎ তুমি যদি এটা এই বাক্যটাকে ইফ আই হ্যাড হিজ নাম্বার আই উড কল হিম এটা না বলে তুমি বলো আই উড কল হিম ইফ আই হ্যাড হিজ নাম্বার, এতে কিন্তু মিনিংয়ের কোনো চেঞ্জ হয় না। কিন্তু তোমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে কমাটা ব্যবহার করা হয়েছে এই কমা কিন্তু ব্যবহৃত হবে না। ওকে, তাহলে তোমরা বুঝতে পারলে যে এর ফর্মটা কীভাবে গঠিত হয়। এবং যেমনটা তোমাদেরকে আমি বললাম, যদি ইন্টারোগেটিভ ফর্ম দেয়, ইন্টারোগেটিভ ফর্মে কী করতে হয়, এই ইফ ক্লজটা
যেমন আছে তেমনটাই থাকবে, শুধুমাত্র এই অংশটা অর্থাৎ কনসিকুয়েন্টে কী হবে না, এখানে একটা WH ওয়ার্ড হয়তো জুড়ে যেতে পারে, এবং WH ওয়ার্ড যদি এখানে জুড়ে যায় অর্থাৎ WH ওয়ার্ড দিয়ে যদি তোমাকে কোয়েশ্চেন করতে হয়, WH ওয়ার্ড বলতে কোনগুলো, হু, হুইচ, হোয়াট, ওয়েন, ওয়্যার, ওয়াই ইত্যাদি ইত্যাদি যে সমস্ত 7টি WH ওয়ার্ড আছে সেগুলো দিয়ে যদি তোমাকে কোয়েশ্চেন করতে হয়, তখন তুমি এই কনসিকুয়েন্টটাকে আগে বসাবে এবং ইফ ক্লজটাকে পরে বসাবে, এবং উইদাউট কমা এটা সবসময় মনে রাখবে। ওকে, এবার একটা খুব কনফিউজিং পার্ট আছে এক্ষেত্রে, যেখানে তোমরা প্রায়ই ভুল করে থাকো, সেটা কি না, এই ওয়্যার শব্দটাকে নিয়ে, এই এটাকে নিয়ে প্রায়ই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া হয় এবং প্রায়ই স্টুডেন্টরা এই জায়গাটাই ভুল করে থাকে, কারণ আমরা নর্ম্যালি আই ওয়াজ বসাতে অভ্যস্ত, কিন্তু এখানে আই ওয়্যার বসানো হয় এবং এটা সবসময় আলাদা, তো সেক্ষেত্রে আমাদের মনে হয় যে কেন ওয়্যার বসবে, আমরা তো ওয়াজ বসাতে শিখে এসেছি। তো এখানে মনে রাখবে যেহেতু এটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স এবং এটা সাবজাংটিভ মুডে আছে, সাবজাংটিভ মুড অর্থাৎ সেই ধরনের বাক্য যেখানে একটা অনুমানমূলক কোনো কিছু বলা হয় যেটা বাস্তবে সম্ভব নয়, এবং সেক্ষেত্রে কিন্তু সবসময় ওয়্যার হয়। তুমি যদি ওয়াজ বসিয়ে দাও, ওয়াজের মিনিং কিন্তু সম্পূর্ণ আলাদা, এটা তখন সিম্পল পাস্ট টেন্সের মিনিং হয়ে যাবে, এবং সিম্পল পাস্ট টেন্সের মিনিং হয়ে যাবে যে আমি ছিলাম, কিন্তু এখানের মানে হয় ওয়্যারের যদি আমি হতাম। ওকে, এই ডিফারেন্সটা তোমরা মনে রাখবে যে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স বা সাবজেক্টিভ মুডে সবসময় কিন্তু আই থাকুক, হি থাকুক, ইউ থাকুক, দে থাকুক, যাই থাকুক, এখানে সবসময়ের কিন্তু ওয়্যার ব্যবহার করা হয়, তবে এটা সাবজেক্টিভ মুডে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে আসবে। এবার চলো আমরা ফিরে যাই, যেটা আগে দেখলাম যে সেন্টেন্স তিনটি তোমাদেরকে আমি দিয়েছিলাম, সেগুলো যদি তোমাদেরকে ট্রান্সলেট করতে হয় আমরা কীভাবে এই ফর্ম ব্যবহার করে সেগুলোকে ট্রান্সলেট করতে পারি। তোমরা সবগুলো তোমাদের নোটবুকে কপি করে নেবে এবং সেগুলোকে একে একে বা আস্তে আস্তে ট্রান্সলেট করার চেষ্টা করবে। চলো দেখে নিই। চলো আমরা এই বাক্যগুলিকে এবার আগের ফর্মস অনুযায়ী দেখে দেখে ট্রান্সলেট করব। কি আছে বাক্যটিতে? যদি আমি উত্তরটি জানতাম তাহলে এটি আমি তোমাকে বলতাম। এই বাক্যটিতে দেখো ইফ ক্লজ হচ্ছে এটি, অর্থাৎ এটি হচ্ছে অ্যান্টিসিডেন্ট এবং এটি হচ্ছে কনসিকুয়েন্ট। তাহলে আমরা অ্যান্টিসিডেন্টটিকে সর্বপ্রথম বসাবো, কি বসাবো? সর্বপ্রথম আমরা জানি ইফ বসবে, ইফ বসালাম, তারপর সাবজেক্ট আই, এবং তারপর আছে উত্তরটি জানা, অর্থাৎ এখানে ভার্ব হচ্ছে জানা, আমি কি করব? ভি টু ফর্ম বসাবে, অর্থাৎ ইফ আই নিউ দ্য আনসার। ওকে, ইফ আই নিউ দ্য আনসার কমা দিলাম, তারপরে এবার আমি কনসিকুয়েন্ট বসাবো। কনসিকুয়েন্টে সর্বপ্রথম কী নিয়ে আসবো? সাবজেক্ট কী আছে? আই। তারপর আমাকে কী বসাতে হবে? উড বসাতে হবে। ইফ আই নিউ দ্য আনসার আই উড, এটি আমি তোমাকে বলতাম। আই উড বলা ইংরেজি কি আমরা জানি? টেল, এবং তোমাকে, আদার ওয়ার্ডস, তাহলে এটি আমি তোমাকে বলতাম, ইউ হলো, তারপর আমি বসাবো ইট। কি হলো তাহলে? ইফ আই নিউ দ্য আনসার আই উড টেল ইউ ইট, বা তুমি ইটটাকে আগেও বসাতে পারো, আই উড টেল ইট ইউ। ওকে, বোঝা গেছে? এবার সেকেন্ডটা দেখো, যদি তুমি একটি ভিনগ্রহী জীব দেখতে পাও তুমি কি করবে? এখানে দেখো এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইন্টারোগেটিভ ফর্ম ব্যবহার করবে, এবং মনে রাখবে যে ইন্টারোগেটিভ ফর্মে সবসময় কনসিকুয়েন্ট যেটা সেটাকে আমরা আগে বসাবো। এক্ষেত্রে দেখো কি করবে, যেহেতু দেওয়া আছে এটা একটা WH ওয়ার্ড লাগবে, WH ওয়ার্ড বলতে আমার কী দেবো? হোয়াট, হোয়াট হচ্ছে এখানে কি এর WH ওয়ার্ড, তো হোয়াট উড ইউ ডু, হোয়াট উড ইউ ডু, হোয়াট উড ইউ ডু, এটা হয়ে গেল আমার কনসিকুয়েন্ট বসে গেল, এবং এরপরে অ্যান্টিসিডেন্ট যাবে, এবং যেমন তোমাদেরকে আমি বলেছি অ্যান্টিসিডেন্ট পড়ে গেলে কিন্তু কমার কোনো প্রয়োজন হয় না। তাহলে আমি কি বসাবো এবার? ইফ, ইফ ইউ স, অবশ্যই মনে রাখবে কিন্তু এটা ভি টু ফর্ম আসবে, সিম্পল পাস্ট টেন্সে ফর্ম, ইফ ইউ স অ্যান এলিয়েন। ওকে, নেক্সট কোয়েশ্চেন মার্ক। তাহলে কি হলো বাক্যটি? হোয়াট উড ইউ ডু if you saw an alien? next বাক্যটা দেখো, যদি আমি পাখি হতাম আমি আকাশে উঠতাম। এখানে if clause হচ্ছে প্রথমটি, তাহলে আমি কি বসাবো? if I হতাম, হতাম অর্থে অবশ্যই সবসময় কি বলেছি আমি? where বসবে, তাহলে কি বসাবো? if I were a bird। ওকে, নেক্সট কমা কি লিখবো? তারপর I would fly ইন দ্য স্কাই। ওকে, আই উড ফ্লাই ইন দ্য স্কাই,
বুঝতে পারছো তোমরা? আমরা ফর্মের সাহায্যে কীভাবে খুব সহজেই এই বাক্যগুলিকে ট্রান্সলেট করে নিতে পারি, এবং তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে এই ধরনের বাক্যই তোমাদেরকে দেওয়া হবে যদি ট্রান্সলেশন করতে হয়, যেমন পিএসসি বা এসএসসি লেভেলের কোয়েশ্চেনগুলোতে দেখা যায়। তো এগুলো তোমরা খুব সহজেই করতে পারবে যদি তোমরা বিষয়টি সম্পর্কে ক্লিয়ার এবং ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকে, ওকে? আর সাথে সাথে তোমাদের হয়তো মনে কনফিউশন হতে পারে, যারা ইতিমধ্যে আগের ভিডিওগুলি দেখেছো, যে জিরো এবং ফার্স্ট কন্ডিশনালের সঙ্গে সেকেন্ড কন্ডিশনালের ডিফারেন্সটা কোথায়। মনে রাখবে যে জিরো এবং ফার্স্ট কন্ডিশনাল সবসময় রিয়েল সিচুয়েশনকে ইন্ডিকেট করে, কিন্তু সেকেন্ড কন্ডিশনাল সবসময় ইমাজিনারি এবং আনরিয়াল সিচুয়েশনকে ইন্ডিকেট করে। যার অর্থ কী, যে জিরো এবং ফার্স্ট কন্ডিশনালে সার্টেনটি লেভেল কিন্তু হাই থাকে, যে যে ঘটনাটা ঘটার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে ঘটনাটি ঘটার সম্ভাবনা খুবই কম, ওকে? তাহলে তোমরা পুরো বিষয়টি আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, এবং এর নেক্সট ভিডিওতে প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড অনেক টপিক নিয়ে আলোচনা হতে চলেছে, সাথে সাথে অন্যান্য যে সমস্ত আপকামিং কম্পিটিটিভ এক্সামিনেশনগুলো আছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব, ওকে? তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা।